মাকে দেওয়া কথা রাখতে পারলেন না পাইলট অসীম জাওয়াত। কথা ছিল মাকে নিয়ে ওমরা করতে যাবেন এবং মায়ের সাথে কোরবানির ঈদ পালন করবেন। ঠিকই কোরবানির ঈদ আসলো, কিন্তু ফিরে আসলো না পাইলট অসীম জাওয়াত। ছেলে শেষ ইচ্ছাগুলো পূরণ করার সুযোগ পেল না, তাই তো মায়ের চোখে জল। ছেলের স্মৃতিচারণ করতে করতে ছেলের শেষ চাওয়াগুলো বলতে বলতে কাঁদছিল মা। অল্প বয়সে অনেক স্বপ্ন নিয়ে না ফেরার দেশে চলে গেল অসীম জাওয়াত। এক বিমান দুর্ঘটনায় দুই সন্তানকে এতিম করে বাবা মাকে নিঃসন্তান করিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। মৃত্যুকালে অসীম জাওয়াত দুই সন্তান রেখে যান। তাদের কাকড়ে ধরে এখন একমাত্র সন্তানের গন্ধ খুঁজছেন অসীম জাওয়াতের বাবা মা। নিজের প্রাণ দিয়ে শত জীবন বাঁচিয়ে গেলেন পাইলট অসীম জাওয়াত। সুযোগ ছিল যুদ্ধ বিমান ফেলে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করার, কিন্তু নিজের পেশাদার আচরণ, বিবেক আর অভিজ্ঞতার কারণে তিনি তা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে সবাইকে রক্ষা করতে, কারণ জায়গাটি বেশ ঘনবসতিপূর্ণ ছিল। সেখানে বিমানটি বিধ্বস্ত হলে মানুষ হতাহতের শিকার হতো বলেও শঙ্কা ছিল পাইলটদের। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বিমানটিকে নদীতে ফেলার চেষ্টা করেন অসীম জাওয়াত। আর এতে জীবনটাই দিতে হলো 32 বছর বয়সী যুদ্ধ বিমানের পাইলট, বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াতকে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR-1 সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটের বীরত্বের কথা জানান। সেখানে বলেন, বৃহস্পতিবার 9 মে সকাল 10:30 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এর আগে যান্ত্রিক ত্রুটিতে বিমানটিতে আগুন ধরে যায়। সে সময় বড় ধরনের ক্ষতি এড়াতে বিমানবন্দরের পাশের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান দুই পাইলট। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় স্থানীয় মানুষজন। এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটের মধ্যে অসীম জাওয়াত নামে একজন মারা গেছেন। তিনি বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় আহত হন পাইলট সোহান। তিনি বিমানবাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। 1992 সালে 20 মার্চ মোহাম্মদ অসীম জাওয়াত চট্টগ্রাম মেডিকেল কলেজে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফা আক্তার খানম। তিনি 2007 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে SSC, 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে HSC এবং 2012 সালে BUP থেকে BSC পাস করেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াত বাংলাদেশ বিমানবাহিনীতে যোগদান করেন এবং 2011 সালের 1 ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার প্রাপ্তিসহ GD শাখায় কমিশন লাভ করেন। চাকরিকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।